ত্রিপুরা রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কৈলাসহরের আর.কে.আই মাঠে শশধর দত্ত স্মৃতি ঊনকোটি জেলাভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্টের 2 মার্চ মঙ্গলবার ছিল জেলাভিত্তিক ফাইনাল খেলা। চূড়ান্ত পর্যায়ের ঊনকোটি জেলাভিত্তিক ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টের কৈলাসহর মহকুমার চ্যাম্পিয়ন দল দেউরাছড়া ইউথ ক্লাব বনাম কুমারঘাট মহকুমার চ্যাম্পিয়ন দল অরবিন্দ সংঘ। জেলাভিত্তিক ফাইনাল খেলায় 3-0 গোলের ব্যবধানে দেউরাছড়া ইউথ ক্লাব জয়লাভ করে। ফাইনাল খেলায় রেকর্ড সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিল। খেলা শুরুর পূর্বে দুদলের খেলোয়াড় সাথে পরিচিত হন কৈলাসহরের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা, কুমারঘাট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রিন্টু লাল দে এবং কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী হেমন্দ্র কুমার দে। খেলায় দুদলই একে অপরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও খেলার প্রথমার্ধে অনেকগুলি সুযোগ পাওয়ার পরও দেউরাছড়া ইয়ুথ ক্লাব কাজে লাগাতে পারেনি, যার ফলে খেলার প্রথমার্ধে কোনো গোলই হয়নি। খেলায় বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধে খেলা শুরুর 40 মিনিটের মাথায় দেউরাছড়া ইয়ুথ ক্লাবের 10 নং জার্সি পরিহিত খেলোয়াড় রুইতুয়া ডার্লং প্রথম গোলটি করে। দেউরাছড়া ইয়ুথ ক্লাবের 8 নং জার্সি পরিহিত খেলোয়াড় মালসোয়ামা ডার্লং খেলার 55 মিনিটের মাথায় এবং খেলার 65 মিনিটের মাথায় 2টি গোল করায় টুর্নামেন্টের ঊনকোটি জেলাভিত্তিক ফাইনাল খেলায় 3-0 গোলের ব্যবধানে দেউরাছড়া ইয়ুথ ক্লাব জয়লাভ করে। তবে খেলায় বিরতির পূর্বে দুদলই একে অপরকে জোর টেক্কা দিলেও বিরতির পর কুমারঘাট মহকুমার চ্যাম্পিয়ন দল অরবিন্দ সংঘের খেলোয়াড়রা তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। খেলায় বিরতির পূর্বে দেউরাছড়া ইয়ুথ ক্লাবের 15 নং জার্সি পরিহিত খেলোয়াড় জেরি ডার্লংকে এবং খেলার বিরতির পর দেউরাছড়া ইয়ুথ ক্লাবের 12 নং জার্সি পরিহিত খেলোয়াড় অ্যালটি ডার্লং এবং অরবিন্দ সংঘের 17 নং জার্সি পরিহিত খেলোয়াড় দেবপ্রিয় বৈদ্য সহ মোট 3 জন খেলোয়াড়কে ফাইনাল খেলায় হলুদ কার্ড দেখায় ম্যাচ রেফারি। ফাইনাল খেলায় ম্যাচ পরিচালনা করেন তাপস দেবনাথ, সুমন্ত পাল, বিপ্লব সিং। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন কৈলাসহরের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা, কুমারঘাট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রিন্টু লাল দে, কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী হেমেন্দ্র কুমার দে, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মালাকার, ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ দে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রেফারি ইনস্ট্রাক্টর বিশ্বজিৎ সাহা, শশধর স্মৃতি ঊনকোটি জেলাভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেওয়া হয় মালসুমা ডার্লংকে। ফাইনাল খেলার রানার্স ট্রফি ক্লাবের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে তুলে দেন কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী হেমেন্দ্র কুমার। ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ট্রফি দেউরাছড়া ইয়ুথ ক্লাবের অধিনায়ক এবং টিম ম্যানেজারের হাতে তুলে দেন কৈলাসহরের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যভিত্তিক খেলায় দেউরাছড়া ইয়ুথ ক্লাবের সাফল্য কামনা করেন। আমাদের শশধর দত্ত স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত কৈলাসহর সাব ডিভিশনাল লীগ শুরু হয়েছিল 21 ফেব্রুয়ারি থেকে, এবং তারপর গত পরশু দিন আমাদের সাব ডিভিশনাল লীগের চূড়ান্ত পর্যায়ের খেলা হয়েছে এবং ওইখানে সাব ডিভিশনাল লীগে জিতেছিল আমাদের কৈলাসহর সাব ডিভিশনে দেউরা ইয়ুথ ক্লাব এবং কুমারঘাট সাব ডিভিশনে জিতেছিল অরবিন্দ সংঘ। আজকে জেলাভিত্তিক চূড়ান্ত পর্যায়ের খেলা আমাদের আর.কে.আই মাঠে অনুষ্ঠিত হয় এবং এখানে আমাদের কৈলাসহর সাব ডিভিশন দেউরা ইয়ুথ ক্লাব আজকে জয়লাভ করে 3-0 গোলে। আমরা দেউরা ইয়ুথ ক্লাব আজকে ত্রিপুরাতে প্রতিনিধিত্ব করতে যাবে আমাদের কৈলাসহরের সাব ডিভিশনের পক্ষে, ঊনকোটি ডিস্ট্রিক্টের পক্ষে। আমি তাদের সাফল্য কামনা করি এবং তারা যাতে ঊনকোটি জেলার নাম উচ্চ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।